السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, সন্তান প্রতিবন্ধী হয় কেন? সামান্য একটু ভুলের কারণে একজন সন্তান প্রতিবন্ধী হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে তিনটি এবং বর্জনীয় রয়েছে তিনটি। আমরা জানি যে একজন সন্তান যদি প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, তখন একটি মা বাবার কতটুকু কষ্ট সেটা যাদের প্রতিবন্ধী সন্তান হয়েছে তারাই বুঝতে পারবে। সুপ্রিয় সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসান, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বনে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে সে সৌন্দর্যের জন্য অঙ্গহানি হয়ে যায় এবং আমাদের বিকলাঙ্গ হয়ে যায় বা সন্তান প্রতিবন্ধী হয়ে যায়। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এর প্রথমে আমি যে বিষয়টা বলবো, তিনটি করণীয়র কথা আমি শুরুতেই বলবো। প্রথমেই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ, মুসলিম হিসাবে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা কিন্তু খুব বেশি জরুরি। এতে করে আপনি যে শরীর ধুইছেন, মাথা অজু করছেন, অজুতে আপনার শরীর শীতল হয়ে যাচ্ছে, আপনার বিভিন্ন রকম কুপ্রভাব থেকে কিন্তু আপনাকে হেফাজত রাখছে। এবং আপনি কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের উসিলায় আপনার সন্তান হেফাজত থাকছেন। এবং দোয়া করবেন, কারণ দোয়া হচ্ছে মূল, আর দোয়া ও মুখুল ইবাদাত। এবং আমরা অন্যত্র এভাবে পাই, আর দোয়া ও তারুদ্দুল বালা, দোয়ার মাধ্যমে বিপদ আপদ দূর হয়। এবং অন্য কোথাও আমরা পাই, সদকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দুই নম্বর হলো, গর্ভাবস্থায় আপনাকে হেফাজত থাকতে হবে যেন কেউ আপনার দিকে নজর করতে না পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নজরু হক, নজর লাগা সত্য। মানুষের চোখের নজর এতই মারাত্মক যে ওই নজরের কারণে সন্তানের উপরে ব্যাড এফেক্ট তৈরি করতে পারে। এজন্য গর্ভাবস্থায় খুব বেশি বেপর্দা হয়ে বাইরে চলাফেরা করা কোনো অবস্থাতে উচিত নয়। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তিন নাম্বার হলো, গর্ভাবস্থায় মায়েদের পুষ্টিকর খাবার খুব বেশি খেতে হবে। আর যদি পুষ্টিকর খাবার, পরিমিত সুষম খাবার যদি না খাওয়া যায়, তাহলে কিন্তু আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে সন্তান, বা কানে কম শোনা শুনতে পারে, তারপর আপনার চোখে কম দেখতে পারে, বুদ্ধি শুদ্ধি কম হতে পারে, এভাবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং এজন্য আপনার যে কাজটা করণীয় সেটা হলো, অবশ্যই আপনি গর্ভাবস্থায় ভালো খাবারগুলো খাবেন। আর যে কাজগুলো, যে তিনটি কাজ বর্জনীয়, এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এর এক নাম্বার হলো, ভারী কাজ করা যাবে না। ভারী কলস তোলা, বালতি তোলা, ভারী যে কাজগুলো আছে, কাপড় কাচা, খুব ভারী কাজগুলো, এইগুলো করা যাবে না। এইগুলো করলে সন্তানের উপর এফেক্ট পড়তে পারে, যার কারণে ভারী কাজগুলো যত সম্ভব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তবে কাজ কাম একদম যে করা করবে না এটা নয়। যদি শুয়ে বসে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, বিভিন্ন রকম সমস্যা আপনি জর্জরিত হয়ে যেতে পারেন, রোগ সুখে ভুগতে পারেন। এজন্য স্বাভাবিক অবস্থা সারাক্ষণ আপনি হাঁটাচলা করবেন, কিছু হালকা পাতলা কাজগুলো অবশ্যই আপনি করবেন। দুই নম্বর হলো, ফরমালিন মুক্ত খাবারগুলো আপনি খাবেন। যদি আপনি ফরমালিনযুক্ত খাবার খান, তাহলে কিন্তু আপনার উপরে ব্যাড এফেক্ট পড়বে এবং ফরমালিনের কারণে আপনার বাচ্চার উপরে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন। এতে করে আপনার অঙ্গহানি হতে পারে বাচ্চার। সুপ্রিয় সম্মানিত দর্শক, তিন নাম্বার হলো, গর্ভাবস্থায় আপনার দুশ্চিন্তা করা যাবে না, রাগ করা যাবে না। আপনি যখন টিভি সিরিয়াল দেখবেন, এটার মাঝে দেখবেন যে অনেক সময় মারামারি দৃশ্যগুলো দেখা হয়, এই কারণে কিন্তু গর্ভের সন্তানের উপর ব্যাড এফেক্ট পড়ে। এই কারণে আপনি অবশ্যই এই টিভি সিরিয়ালগুলো দেখবেন না, সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো দৃশ্যগুলো আছে এগুলো আপনি দেখবেন না। এতে করে আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই বিষয়ে আমি স্বামীদের সাথে যে আমার পরামর্শ, এটা হলো স্ত্রীদেরকে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। স্ত্রীরা যেন কোনো রকম মানে সমস্যায় না পড়ে, যেন স্বামীদেরকে খুব নজর রাখতে হবে, পরিবারের প্রত্যেকেই এদিকে নজর রাখতে হবে। এবং গরিব মিসকিনকে একটু আহার করাতে হবে, খাওয়াতে হবে, কারণ সদকা তো তার উদ্দুল বালা, সদকা করলে বিপদ আপদগুলো দূর হয়ে যায়। দোয়া করবেন আল্লাহর কাছে যেন সুস্থ সবল সুন্দর একজন সন্তান যেন আল্লাহ পাক দান করেন।